এখানে 50,000 টাকা আছে এটা তুমি রাখো তোমাকে দিলাম আজকে কাচ্চি দেনে কাচ্চি খাবো না ভর্তার ভাত খামু হ্যাঁ খাবি ভাত খাবি ভর্তা খাবি বেকার জীবন মানে একটা অভিশপ্ত জীবন আর কতদিন যে বেকার থাকমু আজকেও গেলাম একটা চাকরির লিগা কিন্তু চাকরিটা হলো না কি যে করি ইশি রে লোকটা দেখা মন হইতেছে লোকটা অনেক অসুবিধায় ভুগতেছে আমাদের মতো বড় লোকদের উচিত এই মানুষগুলার পাশে দাঁড়ানো লোকটার কষ্ট মেনে নেওয়ার মতো না যাই লোকটার পাশে গিয়ে একটু দাঁড়াই হেল্প করি আজকে গরিব বুল্লা কেউ দাম দেয় না আসলে এই দুনিয়াতে গরিব মানুষের কোনো মূল্যই নাই হেই ব্রাদার আই এম রোমান মির্ধা বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ফ্রম আমেরিকা আমি কি আপনার পাশে একটু বসতে পারি ধন্যবাদ আপনার পাশে বসতে দেওয়ার জন্য আমি আপনাকে অনেকক্ষণ যাবত ফলো করতেছি আমি আপনার মাঝে একটা দুশ্চিন্তার ছাপ খুঁজে পাচ্ছি আপনি কি আসলে কোনো সমস্যা আছেন বলা যাবে যে আপনার আসলে সমস্যাটা কি হয়েছে ভাই আমার চাকরিটা চলে গেছে গত 6 মাস আগে আমি খুব ক্যারাইসিসের ভিতর দিয়ে দিন কাটাইতেছি আজকেও একটা ইন্টারভিউ দিয়ে আসলাম এক জায়গাতে ওখানেও মনে হয় চাকরিটা হবে না আসলে আপনি তো বুঝতেই পারতেছেন পকেটটা খালি আমার কালকে রাত্রিতে একটা বিড়ি খেতে না টেকার অভাবে বুঝছোস মাথা মুতে কাজ করতেছে না ইন্টারভিউ দিতে যাবো বিড়ির পেরায় ধরছে টেকার অভাবে একটা বিড়ি খেতে পারতেছি না বন্ধু একটা বিড়ি খাও তো মাথা মুতে কাম করতেছে না বিড়ি খাবি মানি এই বেটা বিড়িতে কি আমার গাবায় গাবায় আমার বিড়িতে এই বেটা তোর লেগে আমি বিড়ির পোল্টা লয়ে বয়ে থাকবো যে তুই আবি আর তোর দিমু যে তুই খা তোর লেগে আমার টাকার মশা লয়ে বয়ে থাইস বিড়ি খাওয়ানোর লেগা জান তো বিড়ি কিনা খাগা যা আরে বেটা একটা বিড়ি তো খাইতে চাইছি খুব একটা খারাপ সময় যাইতেছে আমার ডোন্ট ওয়ারি ইয়াং ম্যান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে যেখান থেকে পথ শেষ সেখান থেকে আপনাকে শুরু করতে হবে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার পাশে একটু দাঁড়াতে পারি ভাইয়া এই হেল্পের কথা আর বলেন না অনেক মানুষই আছে যারা হেল্পের কথা বলছে যারাই হেল্প করার কথা বলে ভাই তারাই স্বার্থের লোভে পিছে পিছে ঘুরে ভাইয়া সবাইকে একরকম মনে করবেন না ঠিক আছে এই নেন এই টাকাটা আপনি রাখেন আমি বিনা স্বার্থে ভালোবেসে আপনাকে দিলাম ধরেন ধরেন আপনার মতো একদিন আমিও সেম সমস্যা ছিলাম আমি জানি এই কষ্টটা কত বড় কষ্ট বেকারত্ব জীবনটা কত অভিশপ্ত ধরেন টাকাটা নেন ভাই আবার কোনো একদিন দেখা হবে ভাই আল্লাহ হাফেজ এই বেটা এতগুলো টেয়া দিয়ে গেল আমারে তাড়াতাড়ি দূরে পলাই নাহলে আবার যদি টেয়া চায় শোন মামা সোহাগ্য কাল সকালে তোর কাছে আইছিলাম একটা সিগারেট খাওয়ার লিগা খাওয়াস নাই অপমান করে খেদাই দিছোস আর এই দেখ সকালবেলা আমি খরাতে আসিলাম এখন আমি বাচ্চা বেটা হন একটা কথা মনে রাখবি কেলা গাছ খুলতে সময় লাগে কিন্তু মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না আমার ভাগ্য এখন খুলে গেছে গা সারা জীবন তো বিড়ি সিগারেট খাইতে খাইতে কলজারা চালায় লাইছোস ভালো জিনিস তো চোখ খেয়ে দেখোস নাই বুঝোস নাই 1 2 3 4 এটা ল আপেল কিনা খাইস ঠিক আছে মামা ভালো থাকিস আরে এটি রুমান স্যারের গাড়ি না হ্যাঁ রুমান স্যারের গাড়ি তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার চিনতে পারছেন ওই যে ওই দিনের একটা ব্যাপার ছিল হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি কেন চিনবো না ওই যে সেদিন আপনাকে একটু হেল্প করলাম জি স্যার জি স্যার তা কোথায় যাচ্ছ কই আর যামু ওই যে বাজারে যাইতেছি এক কাপ চা খাইতে আসলে আমার তো চাকরি বাকরি নাই চাকরিও খুঁজতাছি পাশাপাশি ও আচ্ছা আচ্ছা তা সময় হবে তাহলে চলো ঘুরে আসি সময় থাকলে হ্যাঁ সময় আছে হ্যাঁ তাহলে আসো জি স্যার ঠিক আছে তারপর কেমন লাগতেছে ঘুরতে স্যার আপনার মতো একটা মানুষ আমার গাড়ি উড়াইছেন স্যার অনেক ভালো লাগতেছে আজকে ঘুরতে গাড়ি চালাইতে পারো না স্যার গাড়ি তো এভাবে উড়ি নেই গাড়ি চালাম কেমনে ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই যেহেতু আসি তোমাকে গাড়ি চালানো শিখাই দেবো না ঠিক আছে জি স্যার জি স্যার স্যার একটু এই পাশে রাখেন আমার বাসায় দেখি তো ইমরান ঘুরে কেমন লাগলো জি স্যার অনেক ভালো লাগছে ভালো লাগছে না আমারও তোমার সাথে ঘুরে খুব ভালো লাগছে আচ্ছা এই টাকাটা রাখো নেও আরে স্যার মানে আরে বোকা রাখো ভাই মনে করো না আমারে জি স্যার তা ভাই মনে করলে এত গরিমসি কেন করতেছো ধরো আর কালকে ফোন দিলে চলে আইসো তোমাকে কালকে ড্রাইভিং শিখাই দিব ঠিক আছে জি ভাই জি ভাই তাহলে যাও ইমরান না তোর মতো একটা বন্ধু পাই আমি মহা খুশি রে তুই আমার খিদা লাগলে বারবার কাচ্চি খাওয়াস তুই এক কাম করবি তোর যখন বেড়া উঠবো না তুই আমার কবি হ্যাঁ আমি তোর বিড়ি খাওয়ামো তোর যত বিড়ি লাগে আমি খাওয়ামো বেড়া উঠলেই কবি ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে
কাচ্চি খাওয়ানোর জন্য ওই উসিনার পিস্তা আমার প্লেটে দেন খাই। স্টার্ট হইছে না, এইবার ব্রেকটা চাপ দিয়ে গিয়ারটাকে দিতে দাও, এইবার ধীরে ধীরে পিকআপটা ছাড়তে থাকো। স্যার পারতাছি তো স্যার, না পারার কিছু নাই ভাই। Yes, bro, yes. আমি জানতাম তোমাকে দেই হবে, তুমি পারবা। তো যাক, ফাইনালি তোমার ড্রাইভিং কমপ্লিট, ঠিক আছে? জি স্যার। তো এই টাকাটা রাখো, আরো লাগলে বলবা। আর শোনো, কালকে সকালে আমি ফোন দিব, ফোন দিলে চলে এসো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ইমরান, তোমাকে ডাকছি হলো, এই খামটা ধানমন্ডিতে ওই ভাইটার কাছে দিয়ে আসো, ওই ভাইয়ের কাছে এই গাড়িটা দিয়ে আসবা, আর ওই ভাইয়ের থেকে একটা গাড়ি নিয়ে আসবা, ধরো। ঠিক আছে ভাই। আর এই টাকাটা রাখো। ভাই আপনি যে কি করেন না, শুধু আমাকে টাকা দেন। আরে বোকা, সমস্যা নাই, যাও একটু তাড়াতাড়ি দিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে স্যার। মামা আজকে কিন্তু কাচ্চি ডায় এনে ভরপুর খাওয়ামু, যার যে খাইতে মন চায় খায় রাবি, বুঝছ নাই? টেকা বসার কোনো চিন্তা নাই, টেকা বসার সব বায়া দিমু। আজকে কাচ্চি ডায় এনে কাচ্চি খামু না, ভর্তা আর ভাত খামু। হ্যাঁ খাবি, ভাত খাবি, ভর্তা খাবি, চল সমস্যা নাই। এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো, তোমাকে দিলাম। আর এই গাড়ির চাবিটা নাও, গাড়িটা নিয়ে একটু ধানমন্ডিতে গিয়া আরিফের কাছে গাড়িটা দিয়ে আসো, আর আরিফ একটা গাড়ি দিব, ওই গাড়িটা নিয়ে আসো, যাও। ঠিক আছে ভাই। মোশারফ, তুমি শিওর তো এই রাস্তা দিয়ে আসবে? তো এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আমি ওরে প্রতিদিন নজরদারিতে রাখছি। আপনি শিওর থাকেন বস, এখনই দেখবেন চলে আইছি। এই যে দেখেন বস, কালো গাড়ি, এই গাড়িটাই বস। এই দাদা দাদা, সাইড সাইড, এই এই এই, সাইড কর সাইড কর। এই যাবি না, সাইড কর সাইড কর, একদম যাবি না। এই দাদা সামনে আগাবি না, দাদা দাদা। কি ব্যাপার, এই লোকগুলো আমার এম করে দাঁড় করাইতেছে কে? এই গ্লাস খোল। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে যাচ্ছি। আচ্ছা, আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনার গাড়িতে অবৈধ মাল আছে, আপনি একটু নামেন, আমরা গাড়িটা চেক করব। কি কোন আমার গাড়িতে অবৈধ মাল থাকবো মানে? এটা আমার ভাইয়ের গাড়ি, ভাই একটা বিশিষ্ট ব্যবসায়ী, ভাই একজন সম্মানী ব্যক্তি, ভাইয়ের গাড়িতে অবৈধ মাল থাকবো মানে এটা কোনো কথা নয়। ঠিক আছে, দেখেন চেক করেন। আরে স্যার, আপনি হুদাই ভালো ভালো মানুষদেরকে হয়রানি করান, যারা রিয়েল অপরাধী তাদেরকে না ধরিয়া ভালো ভালো মানুষদেরকে হুদাই হয়রানি গুলো করতেছেন। ঠিক আছে, দেখতে আসি। আরে দেখেন দেখেন স্যার, এদিকে আসেন স্যার, মাল পাওয়া গেছে। মাল পাওয়া গেছে মানে? মাল পাওয়া গেছে না, আসো কই দেখি। এই যে স্যার দেখেন। হাই সর্বনাশ, পুরো ব্যাগ ভর্তি মাল। কিরে তুই নাকি ভালো লোক, তোদেরকে নাকি আমরা শুধু শুধু হয়রানি করি? এইগুলা কি, এই ব্যবসা কতদিন ধরে গিয়া? আমি তো ছাড়ে চাকরি করতাছি বিগত 6 মাস প্লাস, কিন্তু এরকম তো কখনো হয় না। আর এটা কই থেকে আসলো আমি তো কিছু বুঝতাছি না। হুট করেই যদি আপনার জীবনে কখনো কিছু চলে আসে, সেটাকে শুভ লক্ষণ মনে করার কোনো কারণ নাই, এমনটাও হতে পারে, সেটা ক্ষতির লক্ষণ।